আমি যখন মেইন রোড থেকে চুনারগাড়ি থেকে ঢুকলাম, 15 মিনিট ধরে কানেকশন নাই, আমার ফোনে ইন্টারনেট ছিল না 15 মিনিট ধরে। আমি দেখলাম লাইভে সুমন ভাই নেমে গেছে নৌকা থেকে পানিতে। আমি ভাবছিলাম আরও 2, 4, 5, 10 হাজার পোলা পাই দাম করে সব সাথে নেমে যাবে, তাইলে বুঝতাম এটারে কয় ভালোবাসা। বাংলাদেশের জনগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কথাটা বাংলাদেশের মানুষ অনেক সময় ভুলে যায়, এমনকি জনগণও ভুলে যায় যারে আমার তো অনেক গুরুত্ব আছে, আমার তো অনেক ক্ষমতা আছে। আপনাদের মধ্যে অনেকে এখন কেমনে সেলফি তোলা যায় ইত্যাদি নিয়ে ব্যস্ত, আসল কাহিনী অনেকের মাথা থেকে চলে যায়। সুমন সাহেব ওই আসল জিনিসটা ধরতে পেরেছেন বলে আজকে এখানে বসে আছেন, তিনি জনগণের পালসটা ধরতে পেরেছিলেন। আপনারা যে পরিবর্তন চাচ্ছেন উনি সেটা ভালো মতো বুঝতে পেরেছিলেন। উনি খাল পরিষ্কার করেছেন, বাকিরা এখনো শুরু করে নাই কেন? উনি করলেন কেন? কারণ বাংলাদেশে লাখ লাখ খাল ময়লা হয়ে পড়ে আছে, এখনো কেউ দায়িত্ব হয়তো নিচ্ছে না। এখন আবারও বলি, রৌদ্রে ঘামতে ঘামতে আপনারা কয়েকটা কথা শুনেন। সুমন ভাইকে যে দায়িত্বটা দিয়েছেন এত ভোটে পাশ করিয়ে, আগামী 5 বছর এই ভদ্রলোক যদি ঠিকমতো কাজ না করতে পারেন, আপনারাই হয়তো অনেক সময় বলবেন ভাই পারলো না, কিন্তু কাজ করতে গেলে সবচেয়ে বেশি সাপোর্ট লাগবে আপনাদের। প্রথমে একটু সাপোর্ট চেয়েছিল, আসলেই জোরে জোরে একটা আওয়াজ করবেন, ওই আওয়াজ দিতেও কিন্তু মনে হচ্ছে আচ্ছা বাদ দিই দিমুনে, সুমন ভাই আবার আসলে তখন আওয়াজ দিব, আলাদা করে আওয়াজ দিতে কষ্ট লাগে, লাগে না? হ্যাঁ বুঝছি। আচ্ছা কিছু কথাবার্তায় আসি, সুমন ভাইয়ের কাছে কী চান আপনারা? ভোট দেওয়াটা তো ইজি, দিয়ে দিলেন হয়ে গেল এমপি, কী চান? উন্নয়ন চান? কী উন্নয়ন চান বলেন না? যুবকদের কাজে লাগাইতে হবে এটা চান? আমি যখন মেইন রোড থেকে চুনারগাড়ি থেকে ঢুকলাম, 15 মিনিট ধরে কানেকশন নাই, আমার ফোনে ইন্টারনেট ছিল না 15 মিনিট ধরে। আগামীবার আসতে দেখতে চাই যাতে এখানে পুরো কানেকশন আছে। এইখানে ওই মানুষটা বসে আছেন পলক ভাই, বাংলাদেশের যত কানেকশনের ব্যাপার স্যাপার আছে উনি বললেই প্রত্যেকে কাজে নেমে পড়বেন আশা করা যায়। একটা অনুরোধ থাকবে, পুরা চুনারঘাট চা বাগান যত এলাকা আছে, বড় বড় কোম্পানি প্রফিটের কারণে এখানে আসবে না, বলবে ভাই এখানে এখন ব্যবসা নাই পরে দিব, এখনই যাতে তাদেরকে বলা হয় চুনারঘাটের মতো এইসব এলাকা চা বাগানের যে ছেলেটা মেয়েটা কাজ করতে চায় তাদের জন্য যাতে টাওয়ার বসানো হয়, বিভিন্ন কানেকশন তৈরি করা হয়, জান কি না? ইন্টারনেট ব্যবহার করার জন্য বাজারে আসতে হবে, চা বাগানের চিপায় পারবো না, তাহলে তো উন্নয়ন হইল না। জনসভায় আওয়াজ এক জিনিস, আর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাসায় যখন যাবেন, বাসায় আপনার কী অবস্থা, চাল কতটুকু, ইন্টারনেট কতটুকু, আপনার ইনকাম কত, আপনার ইনকাম কত, ওইটা হচ্ছে আসল জিনিস। সো উদযাপন হোক, আনন্দ হোক, ফুলের মালা হোক, সব করেন, কাজ করার সময় এই মানুষটাকে হেল্প করেন। আমি দেখলাম খাল পরিষ্কারের সময় বোধহয় এই শহরের বাইরে থেকেও লোকজন আসছিল, আমি ভাবছিলাম চুনারঘাটের বাইরের কাউকেই লাগবে না, তারপরে কিন্তু বাইরে থেকে কিছু মানুষজন আসতে হয়েছে খালে। আমি দেখলাম লাইভে সুমন ভাই নেমে গেছে নৌকা থেকে পানিতে, আমি ভাবছিলাম আরও 2, 4, 5, 10 হাজার পোলা পাই দাম করে সাথে সাথে নেমে যাবে, তাইলে বুঝতাম এটারে কয় ভালোবাসা। আদারওয়াইজ ভাই আপনি ভালো লাইক অনেক জোস জোস হবে না, জনপ্রিয়তা আবেগ কচু পাতার পানির মতো। এই যে আজকে আমারে বলবেন আগে আপনার ভিডিও ভালো লাগতো, আগামী বছর ভালো লাগে না ভাই, আপনি গরম গরম কথা বলেন না। বয়সের সাথে সাথে জিনিসপত্র চেঞ্জ হয়, মানুষের চাওয়া চেঞ্জ হয়, আপনার এই মানুষটা খুবই ওপেন, তিনি খুব ওপেনলি বলে, আপনারাও তাকে তেল বাদ দিয়ে, তোষামত বাদ দিয়ে তার সাথে সঠিক জনগণের মতো ভাষায় কথাবার্তা বলুন। যখনই কেউ এরকম তুঙ্গ জনপ্রিয়তা পায় তখন তাকে আমরা অনেক উঁচুতে তুলে নিয়ে গিয়ে তার কাছ থেকে অনেক সময় এলাকার আসল খবরাখবরও বলতে চাই না, আপনারা মোলায়েম ভাষায় তাকে সবসময় এটা মনে করাই দেবেন। আপনাদের তরুণ যারা আছেন প্রত্যেকের এই ভদ্রলোকের সাথে সাথে বৈশ্বিক স্ট্যান্ডার্ডে চলে যেতে হবে। সুমন ভাই যদি এলাকার নাম সারা পৃথিবীতে তুলে ধরতে পারে চুনারঘাট, আপনি চুনারঘাটের একটা তরুণ যুবক যুবতী যখন রাস্তায় হাঁটবেন, ঢাকায় যাবেন, বিদেশে যাবেন, দেখলে যাতে বলে এটা সুমনের এলাকার পোলামাই, এই জন্য এরকম স্টাইল, এই জন্য এইরকম কথাবার্তা। সুমন ভাইকে সময় দিয়ে তাকে সাপোর্ট করার জন্য দেখেন লাইন ধরে কতজন চলে আসছেন, আরও সামনে আসবে, সবচেয়ে বড় সাপোর্ট প্রয়োজন হবে আপনাদের কাছ থেকে, আপনার ওই সময়টা দিয়ে।
সর্বশেষ সবার ব্যাপারে যে আলাপ করছি, আসল গুরুত্ব হচ্ছে আপনাদের। আপনাদের গায়ে এখনও রৌদ্র পড়ছে, কালকেও পড়বে, পরশুদিনে বৃষ্টি পড়বে। নিজের অধিকার সম্বন্ধে একদম সচেতন থাকবেন। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক আপনারা, কোনো কিছু ভালো না লাগলে, অধিকার ক্ষুণ্ণ হলে সাবলীল ভাষায় বলুন। আপনারা ভালো থাকবেন। বাংলাদেশ খুব দারুণভাবে এগিয়ে যাচ্ছে, অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে, সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করেন। আর সুমন বন্ধু, থ্যাংক ইউ ফর ইনভাইটিং, ইউ আর অ্যান অ্যামেজিং জেন্টলম্যান। যতবার ডাকবে ততবার চলে আসবো। অলক ভাই, ইউ আর লুকিং অ্যামেজিং, থ্যাংক ইউ সো ভেরি মাচ অ্যাট দ্য সেম টাইম, থ্যাংক ইউ।